বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পুরো বিশ্বের নজর ছিল সেই দিকেই আর এমন মঞ্চে আলো সরালেন অ্যানলার ভ্যালেন্সিয়া দারুণ খেলে হয়ে গেলেন নায়ক ইউকুয়েটারের এই ফরওয়ার্ড কাতার বিশ্বকাপ শুরুর আড়াই মিনিটের মাথায় আয়োজক দেশের জালে বল জড়িয়ে দিয়েছিলেন অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায় তবে তাতে থেমে যাননি ভ্যালেন্সিয়া ইকোয়েটার পায় দুই শূন্য গোলের জয় দুটি গলি ব্যালেন্সিয়ার ফলে এবারে বিশ্বকাপের প্রথম ম্যাচের জয়ের নায়ক হয়ে রইলেন তিনি অথচ ছয় বছর আগেই ব্যালেন্সিয়ার বিরুদ্ধে তার দেশেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল বিনা পারিশ্রমিকে শ্রমের পক্ষে ছিলেন তিনি সেই কারণে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে ছোটবেলা থেকে দারিদ্র দেখে বড় হয়েছেন ব্যালেন্সিয়া ইকুটারি ক্লাব এমএলএকে তিনি যখন যোগ দেন তার প্রায় কিছুই ছিল না ক্লাবই রাত কাটাতেন তিনি অন্য কোথাও থাকার মতো টাকা ছিল না তার কাছে অনেক সময় খাবার কেনার টাকাও জুটত না তারপরও ফুটবল ছাড়েননি